সবাই দোয়া রাখবেন আপুর যেন লন্ডনের না পুরো ওয়ার্ল্ড এর কোনায় কোনায় ভেন্টিলেশন লন্ডন থাকে। আমার জন্য অনেক বড় দিন, আমরা কেক কাটবো, আপুকে মিষ্টি মুখ করাবো, আপু আমাকে করাবে, আর আমাদের ক্যামেরার পিছনে যে মানুষগুলো আছে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল। তো আমার আজকে একটা মেকআপ শুট ছিল, তো এটা শেষ করে আমি যাচ্ছি ফ্যান্টি ফ্যাশনে, গ্রিন স্ট্রিটে ফ্যান্টি ফ্যাশন লন্ডন আপনারা সবাই চেনেন। তো আপুর এখানে আজকে খুবই স্পেশাল একটা রিজনে যাচ্ছি, আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আজকের এই সুন্দর মেকআপটা কিন্তু আমাকে করে দিয়েছে হাফসা, আমি ওর পেজ লিঙ্ক সব কিছু ডিটেলসে দিয়ে দিব। আর আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু ফ্যান্টি ফ্যাশন লন্ডন থেকেই। আমি কিন্তু অনেকগুলো ড্রেস তারপর শাড়ি সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা এই টাইপের শাড়ি ড্রেস জুয়েলারি কিনতে চান আপনারা কিন্তু ফ্যান্টি ফ্যাশন লন্ডনে চলে আসতে পারেন, লোকেশনটা খুবই ইজি। আর আজকের গুড নিউজ হচ্ছে আমি কিন্তু আগামী ওয়ান ইয়ারের জন্য ফ্যান্টি ফ্যাশন লন্ডনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, শাড়িজ লন্ডন, ফ্যান্টি ফ্যাশন লন্ডন। তো ইনশাল্লাহ আমার সাথে আপুর যাত্রা শুরু, সবাই দোয়া রাখবেন যেন সুন্দরভাবে সব কিছু করতে পারি। আমি খুবই এক্সাইটেড এমন ভালো একজন মানুষের সাথে কাজ করতে পারবো, কারণ আপুর সাথে কিন্তু আমি অনেক লাইভ করেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু ফাইনালি আপুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ ফ্যান্টি ফ্যাশন লন্ডন আর শাড়িজ লন্ডনের জন্য, অনেক অনেক শুভকামনা। আর আজকে আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিব, তো সবাই মানে ভিডিওটা দেখবেন, আশা করি বুঝবেন। আজকে আমাদের জন্য খুব খুশির দিন, সেটা হচ্ছে কুয়াশাস ব্লগ, কুয়াশা শাড়িজ লন্ডন এবং ফ্যান্টি ফ্যাশন লন্ডনের সাথে এক বছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। এই যে আজকে তার শুভ সূচনা হচ্ছে, আপনারা যারা দেখছেন সবাই আমার জন্যও দোয়া করবেন, কুয়াশার জন্যও দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপুর সাথে মানে আমি লং টাইম ধরে এমনিও কাজ করতেছি কিন্তু এখন হচ্ছে অফিসিয়ালি কাজ করব। তো আমি অনেক লাকি যে ফ্যান্টি আপুর সাথে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারতেছি বা আরও করতে পারবো। আসলে ভালো মানুষদের সাথে থাকতে ভালো লাগে, অনেক কিছু শেখা যায়, আর আপুকে যত দেখি তত বেশি ইন্সপায়ার হই। সেই সুবাদে আজকে আমার জন্য অনেক বড় দিন, আমরা কেক কাটবো, আপুকে মিষ্টি মুখ করাবো, আপু আমাকে করাবে, আর আমাদের ক্যামেরার পিছনে যে মানুষগুলো আছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই এই ভিডিওটাতেই, আমাদের ফ্যান্টি ফ্যাশন লন্ডন কিন্তু ইউএসএ তে আসতেছে 27th অক্টোবর নর্থ ক্যারোলিনাতে। তো এটার অ্যাড্রেস আর পোস্ট কোডটা আপু একটু দিয়ে দেন। এটা হচ্ছে ওয়েদার স্টোন ক্রে, আর পোস্টকোড দেওয়া আছে, পোস্টকোডটা আমার মুখস্থ নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। আমাদের ইউকের অ্যাড্রেসের মতো না একটু কষ্ট, আমি এটা শেয়ার করে দিব। থ্যাংক ইউ সবাইকে। ডেট হচ্ছে 27 অক্টোবর সানডে, আর এটা নর্থ ক্যারোলিনা ওয়েদার স্টোন ক্রে। থ্যাংক ইউ। আপনারা ফ্যান্টি ফ্যাশনের যত কালেকশন আছে, যেমন আমার পরনের যে টাইপের শাড়িগুলো, মাসলিন, জামদানি, তারপর র সিল্ক, বাংলাদেশি, দেশি বিদেশি সব ধরনের শাড়ির কালেকশন, তারপরে হচ্ছে পাকিস্তানি এক্সক্লুসিভ সব অথেন্টিক ড্রেস সব কিছু পেয়ে যাচ্ছেন ইউএসএর আপুরা। স্পেশালি আমরা যখন লাইভ বা ভিডিও করি সবাই বলতে থাকেন যে ফ্যান্টি ফ্যাশন আপুর জামাগুলো আমরা কীভাবে পাবো বা শাড়িগুলো কীভাবে পাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি চার্জ বা সব কিছু মিলায় অনেকে নিতে পারেন না, কিন্তু আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, কেউ মিস করবেন না প্লিজ। আপুকে অ্যাটলিস্ট হ্যালো বলতে হলেও আসবেন, কারণ আপু কিন্তু খুব বড় একটা উদ্যোগ নিয়েছে লন্ডন থেকে পুরো ইউএসএতে। ইনশাআল্লাহ পৃথিবীর কোনায় কোনায় ফ্যান্টি ফ্যাশন লন্ডন থাকবে, সবাই দোয়া রাখবেন, আপুকে সাপোর্ট করবেন যেন আপুর স্বপ্নগুলো বাস্তব হয়, ভালো স্বপ্ন মানে ইনশাআল্লাহ পূরণ হবে আপুর। আমি অনেক দোয়া রাখি আপুর জন্য। তো সবাই আপুর সাথে থাকবেন, আপু কিছু বলেন? থ্যাংক ইউ সবাইকে, সবাই চলে আসবেন যারা ইউএসএ থেকে দেখছেন, প্লিজ 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 সবাই চলে আসবেন। থ্যাংক ইউ। আপুদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, কেউ মিস করবেন না। 27th অক্টোবর আমি ক্যাপশনে ডিটেলস দিয়ে দিব। আর ফ্যান্টি আপু মানুষটা এত বেশি ইনোসেন্ট, এত বেশি কিউট, আপুকে যত দেখি তত বেশি মুগ্ধ হই। তো আশা করি ইউএসএর আপুদের কাছ থেকেও আপু অনেক অনেক ভালোবাসা পাবে নতুন একটা দেশে নতুন মানুষদের সাথে। আর ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে 27th অক্টোবর, সবাই নোট করে রাখবেন প্লিজ। আর আমরা মিষ্টিমুখ করতেছিলাম, শুভ দিনের উদ্বোধন মিষ্টিমুখ দিয়েই শুরু করা উচিত। সবাই দোয়া রাখবেন আপুর সাথে যেন আমার এই সম্পর্ক এইভাবেই ভালো থাকে,
আর এভাবে আমরা সুন্দরভাবে পথ চলা শুরু করতে পারি আমাদের নতুন জার্নির জন্য। সবাই দোয়া রাখবেন, আর যারা ক্যামেরার পিছনে আছেন বা আমার ভিউয়ার্সরা, আপনাদেরকে তো আমি মিষ্টি মুখ করাইতে পারতেছি না, কিন্তু সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমার যখন দেখা হয়ে যায় না অনেক আপুদের সাথে, ভাইয়াদের সাথে, আমার কাছে এত ভালো লাগে যে সবাই এত বেশি আমাকে ভালোবাসেন, এত আদর করেন, আমাদের কথা প্রতিনিয়ত জিজ্ঞেস করেন। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।